অমীমাংসিত জল বিবাদ, বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছে রাজ্য সরকার। অভিযোগ রাজ্যকে না জানিয়ে জল ছাড়াতেই এই বিপত্তি, যদিও এই অভিযোগ মানতে নারাজ ডিভিসি। সোমবার ডিভিসির তরফে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ডিভিসি জল ছেড়েছে, যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টির জল ছাড়তে হয়েছে। ডিভিসির জল ছাড়ার জন্য কোনো প্রাণহানি হয়নি। এদিকে সোমবার জল সম্পদ ভবনে রাজ্যের সেচ দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকের কথা ছিল ডিভিসির অতিরিক্ত অ্যাডিশনাল সেক্রেটারি পল্লব রায়ের নেতৃত্বে ডিভিসির এক প্রতিনিধি দলের। নথিপত্র নিয়ে প্রস্তুত ছিল ডিভিসি কর্তৃপক্ষ, কিন্তু রাজি হলো না রাজ্য সরকার, ফলে ডিভিসির জল ছাড়া নিয়ে যে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল সেই বিতর্কের সমাধান হলো না এদিন। বৈঠক ভেস্তে যাওয়ার পর ডিভিসির জনসংযোগ আধিকারিক সুকান্ত চৌধুরী বলেন, বৈঠক হবে সিদ্ধান্ত হয়েছিল, আমরাও প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে রাজ্য সরকারের অনাগ্রহে আলোচনা হলো না। ডিভিসির দাবি, জল ছাড়ার আগে উপযুক্ত সময়ে দক্ষিণবঙ্গের 6 জেলার জেলাশাসককে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, জানানো হয়েছিল সেচ দপ্তরের কর্তাদেরও। ফ্যাক্স মারফত জেলা প্রশাসনকে যে জানানো হয়েছিল তার প্রমাণ নিয়ে বৈঠকে বসতে চেয়েছিলেন ডিভিসির কর্তারা, কিন্তু কেন শেষ পর্যন্ত ডিভিসির সঙ্গে বৈঠকে বসতে রাজি হলো না সরকার, ব্যাখ্যা দিতে গিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রীর মন্তব্য, যাদের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের বৈঠকে বসার নৈতিক অধিকার নেই। যারা সরকারকে অমান্য করে বারবার, গত বছরও বলা হয়েছে কি জল ছাড়ার আগে আমাদের সরকারকে জানাতে হবে এবং কন্ট্রোলভাবে জল ছাড়তে হবে, তারা যদি এখন নতুন গল্প বলেন সেই গল্পটা আমরা বাই করছি না, আমাদের সরকার বাই করছে না। যারা ইরেসপন্সিবল কাজ করবে তাদের সঙ্গে দেখা করার কি আমাদের কোনো যুক্তি আছে আজকে? আজকে যখন বন্যা এত ক্ষতি হয়েছে, মানুষের হয়েছে, তারা কি যারা যাদের ক্ষতি করেছেন তাদের কাছে একবারে বলেছেন তাদের ভুলের কথা? বৈঠক ভেস্তে যাওয়ার পর যাবতীয় নথিপত্র অন্যভাবে সামনে আনার চেষ্টা করছে ডিভিসি। ইতিমধ্যে এ নিয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন মমতা। এই অবস্থায় দাঁড়িয়ে ডিভিসির সঙ্গে বৈঠক বাতিল করে হয়তো রাজ্য সরকারও স্পষ্ট বুঝিয়ে দিতে চাইল ডিভিসির কোনো নথি বা যুক্তিতে আমল দিতে তারা আদৌ রাজি নয়। দীপক ঘোষ ও সুমন ঘোড়া, এবিপি আনন্দ, কলকাতা।